দুর্গাপূজোর অনুদানের টাকায় বন্যা দুর্গতদের ত্রাণ। এদিন বারর পল্লী পুজো কমিটির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয় বনগাঁ পৌর এলাকার বন্যা দুর্গতদের মধ্যে। শারদ উৎসবের আবহে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বনগাঁ বারর পল্লী লোকনাথ মন্দির কমিটির সদস্যরা। রাজ্য সরকারের দুর্গাপূজোর অনুদান বাবদ প্রাপ্ত টাকা দিয়ে পুজোর আয়োজন কিছুটা কমিয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিলি করার সিদ্ধান্ত ক্লাব সদস্যদের। এদিন বনগাঁ পৌরসভার অন্তর্গত 15 নম্বর, 20 নম্বর ও 22 নম্বর ওয়ার্ডের প্লাবিত এলাকায় গিয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ তুলে দেন ক্লাবের সদস্যরা। এদিন সকালে ক্লাবের সকল সদস্যরা এলাকায় পৌঁছে যান, তাদের হাতে চাল, ডাল, আলু, বিস্কুট প্রভৃতি তুলে দেওয়া হয়। প্রথমে 15 নম্বর ও 20 নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রায় 350টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। তারপর 22 নম্বর ওয়ার্ডে পৌঁছে যান সদস্যরা, সেখানে প্রায় 400 মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। সেখানে প্রায় 400 মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে। এই বিষয়ে লোকনাথ মন্দির কমিটির সভাপতি তথা বনগাঁ পৌরসভার কাউন্সিলর নারায়ণ ঘোষ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বনগাঁ বিভিন্ন ক্লাবগুলির কাছে আবেদন করেন, সমস্ত ক্লাব সংগঠক যদি একটু একটু করে তাদের সাধ্যমতো বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান তাহলে তারা উপকৃত হবেন। উৎসবের দিনে মানুষগুলির মুখে একটু হলেও হাসি ফুটবে। এই বিষয়ে তিনি আরো বলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাররপল্লী স্পোর্টিং ক্লাবকে, খালি আমাদের বাররপল্লী স্পোর্টিং ক্লাব না, ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটা ক্লাবকে 85,000 টাকা করে দিয়েছে। শারদ উৎসব বনগাঁ তথা বাংলাদেশ শ্রেষ্ঠ উৎসব, তা সেই 85,000 টাকার মধ্যে কিছু আমার টাকা নিয়ে লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে, আপনারা জানেন আমাদের এই শরদ দুর্গাপুজোটা একমাত্র মহিলারাই করে, সেই টাকা নিয়ে আমাদের আজকে জানেন প্রায় 18টা ওয়ার্ড জলমগ্ন। এতদিন ধরে যেভাবে বৃষ্টি পড়ছে তাতে মানুষের চলার কোনো রাস্তা নেই। আজকে দিলাম 15 নম্বর এবং 20 নম্বর এবং 22 নম্বর। এখানে 15 নম্বর এবং 20 নম্বর আমরা প্রায় 350 ফ্যামিলির হাতে আমরা চাল, ডাল, আলু এবং বিস্কুটের প্যাকেট আমরা তুলে দিলাম। তারপরে 22 নম্বর আমরা গেলাম, ওখানে প্রায় 400-এর উপরে ফ্যামিলি, তারা মাঝার সমান জল, কারোর ঘরের মধ্যে জল, কেউ হয়তো বাড়ি যেতে সাঁকো বানানো হয়েছে বাসে, তাও দেখলাম। সেই দুস্থ মানুষদের আমরা আজকে লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে আমরা তুলে দিলাম। আমি চাইব লোকনাথ মন্দির কমিটির সভাপতি হয়ে মনগাঁর আপনার যত ক্লাব আছে প্রত্যেক ক্লাবকে আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকে ওয়ার্ডে ওয়ার্ডে যেন এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।